আজকে এমন একটি চমক আপনাদের দেব যেটি আপনারা এর আগে কখনো দেখেননি এবং মাত্র 10 থেকে 20 টাকায় আপনাদের গাছ এত সুন্দর সুন্দর রোগ পোকা ছাড়া আপনারা গাছ তৈরি করতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না ভিডিওর শেষে আমি সেই চমক নিয়ে আসব এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরো নতুন কিছু চমক পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কেডিস গার্ডেন আজকে আমরা আলোচনা করব জবা গাছের দুটি প্রধান রোগ সম্বন্ধে জবা গাছ আমার আপনাদের বাড়িতে সকলের বাড়িতেই জবা গাছ থাকে জবা গাছ একটি কমন গাছ সবাই পছন্দ করে এবং এটি পূজো অর্চনার জন্য ব্যবহার হয় তাই জবা গাছ প্রত্যেকের বাড়িতেই থাকে এটা একটি পুনে ভ্যারাইটি জবা গাছ তা আমি এটা এনেছিলাম ছোট্ট 4 ইঞ্চি পটে গ্রোয়িং ব্যাগে আসার পর আমি এটাকে বড় গ্রো ব্যাগে ট্রান্সফার করেছি দেখুন ট্রান্সফার করার পর এত সুন্দর গ্রোথ হয়েছে দেখুন এত সুন্দর গাছের গ্রোথ তো আজকে আমরা আলোচনা করব জবা গাছের মেন দুটি রোগ সেই দুটি রোগ কি একটি রোগ হচ্ছে দোয়ে পোকা যেটা আমরা মিলিবাগ নামে জানি তো জবা গাছের প্রত্যেকটি জবা গাছের এটি কমন রোগ এই ডগার কাছ থেকে পুরো সাদা হয়ে বসে থাকে আমি স্ক্রিনে আপনাদের ছবিটি শেয়ার করব সেটি হলো দোয়ে পোকা বা মিলিবাগ এই মিলিবাগ তাড়াবার উপায় হলো যে কোনো গাছের দোকানে যাবেন বলবেন একতারা একতারা একটি কমন ওষুধ থাইমেথাক্সন গ্রুপের 20 দেখুন ভালো করে থাইমেথাক্সন গ্রুপের 25% এই একতারা নেবেন এই একতারা 5 গ্রামের প্যাকেট হয় এই একতারা ওষুধটি নেবেন এবং এই ওষুধটির সাথে সাপ পাউডার নেবেন 2 গ্রাম সাপ পাউডার এবং একতারা ওষুধটি নেবেন 5 গ্রাম ওষুধের সাথে আপনারা 7 থেকে 10 লিটার জল মেশাবেন এই দুটোকে একসাথে মিশিয়ে একটি স্পেয়ারে এই ধরনের একটি স্পেয়ারে ভরে রাখবেন আর প্রথমে এই স্পেয়ারে শুধু জল ভরবেন জল ভরে যেসব জায়গাগুলোয় সাদা সাদা হয়ে আছে ডগা থেকে একদম নিচে পর্যন্ত সেই সব মিলিবাগগুলো জলে খুব স্পিডের সাহায্যে এই স্পেয়ারের সাহায্যে খুব স্পিডের সাহায্যে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেবেন যতটা বেরিয়ে যায় এরপর এই স্পেয়ারে আপনারা ওই মিশ্রণটি নেবেন এটি 2 লিটারের স্পেয়ার এই 2 লিটারের সাথে আপনারা হিসাব করে নিয়ে নেবেন 1 লিটারে 2 গ্রাম সাপ পাউডার এবং একতারা ওষুধটি 10 লিটার জলে এবার আপনারা হিসাব করে নেবেন যে কতটা পরিমাণ লাগতে পারে 7 থেকে 10 লিটার জলে একটা প্যাকেট এটি দিয়ে ভালো করে স্প্রে করে দেবেন স্প্রে করে দিলে আশা করি মিলিবাগ সমস্যার সমাধান হয়ে যাবে এছাড়া আরেকটি জবা গাছের সমস্যা পাতা কুকড়ে যাওয়া এটা পুনে ভ্যারাইটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি এবং আমেরিকান ভ্যারাইটি এই ভ্যারাইটিগুলো বেশি হয় গরমকালে পাতাগুলি ভিতর দিকে মুড়ে যায় বা উপর দিকে মুড়ে এই ধরনের একটা আকার ধারণ করে সেই সময় আমাদের করতে হবে কি এটা বলে দিই কি কারণে হয় এটা আপনারা খালি চোখে হয়তো দেখতে পাবেন না এটি একটি মাকড়ের আক্রমণ এই মাকড়ের আক্রমণের হাত থেকে আপনাকে গাছকে বাঁচাতে গেলে আপনাকে
একটি ওষুধ ব্যবহার করতে হবে। এই মাকড়গুলো আপনারা খালি চোখে দেখতে পাবেন না, এগুলো পাতার তলায় ছোট ছোট মাকড় থাকে যার ফলে পাতাগুলোকে কুকড়ে দেয়। আর এদের মুখ থেকে একটি লালা নিঃসরণ হয় যার ফলে এই লালার ফলে পাতা কুকড়ে যায়। এটি বাইরেকার ভ্যারাইটি, বিদেশি ভ্যারাইটি, গরমকালে একটি প্রধান রোগ। আপনাদের কী করতে হবে, এই মাকড় বা মাইটস, এই পোকা মারতে গেলে আপনাদের ওমাইটস, অ্যাডমায়ার বা এই ধরনের কনফিডার, ইমিডাক্লোপ্রিড গ্রুপের যে কোনো ওষুধ আপনারা ইউজ করবেন। এটা একটু দাম বেশি, এটা 230 টাকা দাম 50 ml। এই ধরনের ওষুধ আপনারা 1 লিটার জলে 1 ml মিশিয়ে ভালো করে স্প্রে করবেন। বা এছাড়া আপনারা টাটা টাফগারও ইউজ করতে পারেন। এটি ডায়ামেথয়েড 30% ইসি, এই ফরম্যাটে আপনারা যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন। এটাও 1 লিটার জলে 1 ml দিয়ে ভালো করে স্প্রে করুন, তাহলেই আপনাদের জবা গাছের আর কোনো সমস্যা থাকবে না। এছাড়া এটা তো গেল পোকা লাগার পর আপনি কী ওষুধ ব্যবহার করছেন। এবার আপনি যদি চান যে আমার গাছে পোকাই হবে না, তাহলে আপনারা কী ব্যবহার করবেন, তখন আপনারা এই কাকা ওষুধটি, দেখুন এই কাকা ওষুধটি ব্যবহার করবেন। এটা একটু দাম বেশি, এটি 360 টাকা দাম। এই কাকা ওষুধটি মাসে দুবার 15 দিন ছাড়া 1 লিটার জলে 1 ml ভালো করে জবা গাছে স্প্রে করুন। আর নিম তেল, এর পরিবর্তে যে কোনো ধরনের নিম তেল, আমি নাম বলছি না, ভালো কোম্পানির নিম তেল, অ্যাস্থানিম বা যে কোনো ধরনের নিম অয়েল আপনারা 1 লিটার জলে 1 ml গুলে 15 দিন ছাড়া স্প্রে করুন, তাহলে আপনাদের গাছে কোনো পোকাই লাগবে না। এবং আরেকটি যে চমক, সেই চমকটি বলার জন্যই আমি এই ভিডিওটি করেছি, সেটি হলো হোমিওপ্যাথি ওষুধ দিয়ে আমরা কীভাবে গাছের ট্রিটমেন্ট করব। এই চমক এর আগে আপনারা ইউটিউবে হয়তো দেখতে পাননি, এটি একটি নতুন চমক। তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আপনাদের একটি নতুন জিনিস শেখাবো যার ফলে আপনাদের গাছে কোনো রোগ পোকার আক্রমণ হবে না। খুবই সস্তায়, খুবই কম দামে, এই এত দাম দিয়ে আপনাদের ওষুধ কিনতে হবে না, 350 টাকা, 400 টাকা এক একটি ওষুধের দাম। তো যেটি আমি বলতে চাই, দেখুন এটি একটি হোমিওপ্যাথি ওষুধ কালমেঘ, এটি যে কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকানে আপনারা পেয়ে যাবেন, নেবে 10 থেকে 20 টাকা মাত্র, এতটা ওষুধ আপনারা পাবেন। এই কালমেক ওষুধটি 1 লিটার জলে 10 ফোঁটা দিয়ে তার সাথে একটু হ্যান্ড ওয়াশ এবং শ্যাম্পু মিশিয়ে 15 দিন ছাড়া গাছে স্প্রে করুন। এই কালমেক ওষুধটি খুবই তিত, যেটা আমরা নিম অয়েল ইউজ করছি, নিম অয়েলের পরিবর্তে আপনারা, নিম অয়েলের দাম বেশি, তাই আপনারা এই ধরনের ওষুধ আপনারা হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে সংগ্রহ করুন। এবং এই 10 টাকা 20 টাকাতেই আপনাদের গাছের পোকার হাত থেকে মুক্তি হয়ে যাবে। তো এটা নতুন চমক, এটা হয়তো ইউটিউবে এর আগে কখনো কেউ বলেনি, তাই এই নতুন চমক, এটা আপনারা, আমি ইউজ করছি, আপনারাও ইউজ করে দেখতে পারেন, খুব ভালো কাজ হচ্ছে। আর এটা নতুন আইডিয়া, তাই এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব, এবং আরও কিছু নতুন চমক পেতে অপেক্ষা করুন। আশা করি ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।